শুরুতেই আপনারা একটি ভিডিও দেখেছেন যেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ে খুবই কান্নাকাটি করছে কারণ তার পিতাকে হত্যা করা হয়েছে আর এই ঘটনাটি ঘটেছে যশোর জেলার সারসা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে যাকে হত্যা করা হয়েছে তিনি আকিজ বিড়ি ফ্যাক্টরির একজন বিড়ি শ্রমিক তাকে কেন হত্যা করা হয়েছে এটি নিয়ে আমি কিছুটা গবেষণা করার চেষ্টা করেছি গুগলে সার্চ দেওয়ার চেষ্টা করেছি সার্চ করে আমি বাংলাদেশের কোনো জাতীয় দৈনিক পত্রিকায় এই বিষয়ে কোনো নিউজ খুঁজে পাইনি তবে একটি জনপ্রিয় নিউজ পোর্টাল জাগো নিউজে এ ব্যাপারে একটি সংবাদ পেয়ে গেলাম তারা হেডলাইন করেছে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকিয়া দেড় লাখ টাকার চুক্তিতে যুবক্ষণ। গত সাতাশে আগস্ট বাড়ি থেকে ডেকে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয় পরে তার লাশটি স্থানীয় একটি কবরস্থানে পুঁতে রাখে খুনিরা ঘটনার সাত দিন পর তিনজনকে আটক করার পাশাপাশি লাশটি উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় গত সাতাশে আগস্ট কাশিয়াডাঙ্গা গ্রামের বুজলুর রহমানের ছেলে বীর শ্রমিক ইসরাফিল হোসেন নিখোঁজ হন এই ঘটনায় উনত্রিশে আগস্ট তার পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয় যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক মফিজুল ইসলাম বিষয়টি তদন্ত করতে গিয়ে সন্দেহভাজন হিসেবে একই গ্রামের নূর আলম মোশারফ হোসেন এবং মর্জিনা বেগমকে আটক করেন তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুঁতে রাখা লাশটি তারা উদ্ধার করেন সংবাদ সম্মেলনে বলা হয় আটক মর্জিনার এক ভাই বিদেশে থাকেন তার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ইসরাফিল এজন্যেই তাকে হত্যার পরিকল্পনা করেন মর্জিনা হত্যার জন্য মর্জিনা মোশারফের সঙ্গে দেড় লাখ টাকার চুক্তি করেন আর সে অনুযায়ী ইসরাফিলকে বাড়ি থেকে ফোন করে ডেকে এনে হত্যা করা হয় হত্যার আগে তাকে মাদক সেবন করিয়ে অজ্ঞান অজ্ঞান করা হয় এখন এই ঘটনাটি যে ঘটল এই ঘটনার পিছনে আসলে যারা হত্যা করেছে তারাই কি শুধু দায়ী আমাদের রাষ্ট্রের কি এখানে কোনো দায়বদ্ধতা নেই অবশ্যই আছে চলুন আমরা তথ্য উপাত্তের ভিত্তিতে এ বিষয়ে আলোচনা করার মাধ্যমে আমরা পরিষ্কার হওয়ার চেষ্টা করি আমি এই জায়গায় আমাদের ডিএমপি কমিশনারের দুটি উক্তি আপনাদের সাথে শেয়ার করতে চাই। উক্তি হচ্ছে ডিএমপি কমিশনার বেশ কিছুদিন আগে একটি বিবৃতি যদি এরকম পরস্পর সম্মতিতে আঠারো বছরের কোনো নাগরিক যেকোনো ধরনের সম্পর্কে জড়িত হয় এটা বাংলাদেশের আইনে অপরাধ বলে কোনোভাবেই গণ্য না এটা বাংলাদেশের আইনে অপরাধ বলে কোনোভাবেই গণ্য না এটা বাংলাদেশের আইনে অপরাধ বলে কোনোভাবেই গণ্য না তিনি বলেছিলেন পরস্পর সম্মতিতে আঠারো বছরের উপরে বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো সম্পর্কে জড়াতে পারে এটা বাংলাদেশের আইনে কোনোভাবেই অপরাধ বলে গণ্য না এছাড়াও তিনি বলেছিলেন যে আপত্তিকর অবস্থায় কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে একশো টাকা জরিমানা করা ছাড়া পুলিশের কিছুই করার নেই ডিএমপি কমিশনারের এই বিবৃতি প্রমাণ করে যে ইসরাফিল এবং প্রবাসীর স্ত্রী তাদের দুজনের কেউই বাংলাদেশের আইনে কোনো অপরাধই করেন নাই কারণ ইসরাফিলের বয়সও আঠারোর উপরে প্রবাসীর স্ত্রীর বয়সও আঠারোর উপরে এবং তারা দুজনে পরস্পর সম্মতিতে পরকীয়ায় জড়িয়েছেন অতএব বাংলাদেশের আইনে এটি কোনোভাবেই অপরাধ বলে গণ্য না এখন যেহেতু এটি বাংলাদেশের আইনে কোনোভাবেই অপরাধ বলে গণ্য না সুতরাং প্রবাসীর আত্মীয় স্বজন বা পরিবার পরিজন কেউ যদি ইসরাফিলের বিরুদ্ধে মামলা দায়ের করে সেই মামলাটা গ্রহণযোগ্য হবে না কারণ এটি বাংলাদেশের আইনে কোনোভাবেই অপরাধ বলে গণ্য না তখন ঘটনা কি ঘটবে তখন প্রবাসীর পরিবার আইন নিজের হাতে তুলে নেবে এটাই কিন্তু স্বাভাবিক এবং সেটি কিন্তু হয়েছে এই হলো আইনের বিষয় আর দুই নম্বর বিষয় হল বাংলাদেশে যখন কেউ ভিক্টিম হয় তখন যদি আদালতে মামলা দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে আমাদের প্রশাসন মামলা নেয় না কারণ বিবাদী খুবই প্রভাবশালী এজন্যেই উপরের নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা মামলা নেয় না আর যখনই বাদী চিন্তা করবে যে বিবাদী খুবই প্রভাবশালী সুতরাং এখনই যদি তিনি আদালতে মামলা করতে যান তাহলে পুলিশ মামলা নেবে না তাহলে কি করতে হবে আইন নিজের হাতে তুলে নিতে হবে ঘটনা কিন্তু তাই ঘটেছে আর তিন নম্বর বিষয় হল আপনারা জানেন যে আমাদের যে সকল প্রবাসী ভাই প্রবাসে থাকে তাদের স্ত্রীরা দেশে থাকেন তো তারা যখন সময় কাটান তখন কি করে সময় কাটান তারা ভারতীয় বেশ কয়েকটি চ্যানেল আছে এই যে স্টার জলসা তারপরে জি সিনেমা এই সমস্ত চ্যানেলে তারা সিরিয়াল দেখে আর এই সিরিয়ালগুলিতে যেগুলো দেখানো হয় সেগুলো হলো দাম্পত্য জীবনে কিভাবে কলহ লাগানো যায় কীভাবে দাম্পত্য জীবনে ফাটল ধরানো যায় কিভাবে সংসারে ঝগড়া লাগানো যায় কিভাবে সংসারে অশান্তি আনা যায় এগুলি কিন্তু এই সিরিয়ালগুলিতে শেখানো হয় তো আমাদের প্রবাসী স্ত্রীরা সারা দিন এই দুটি চ্যানেলের এই সিরিয়ালগুলি দেখে আর এগুলি দেখেই কিন্তু তাদের সংসারে তারা অশান্তি ডেকে আনে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই চ্যানেলগুলি বন্ধের ব্যাপারে আমাদের সরকারের তেমন একটা আগ্রহ নেই বললেই চলে আর আরেকটা বিষয় হল আপনারা জানেন যে আমাদের যে চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান এফডিসি এই এফডিসি থেকে যত সিনেমা এবং নাটক তৈরি করা হয় এই নাটক সিনেমাগুলিতে কিন্তু প্রেম ভালোবাসা নামক নোংরামি শেখানো হয় কারণ নায়ক এবং নায়িকা তারা প্রেম ভালোবাসা নামক নোংরামি কিন্তু করে আর এই নোংরামিতে যিনি বাধা প্রদান করেন তাদেরকে খলনায়ক বলা হয় বাহার আমি বলা হয় এবং দুষ্টু লোক বলা হয় তো তার মানে এই নাটক সিনেমা আমাদের তরুণ এবং যুব সমাজ দেখার মাধ্যমে তারা এই প্রেম ভালোবাসা নামক নোংরামে নোংরামেই কিন্তু শিখছে আর এটি শিখার পরে আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলি আছে এই ক্যাম্পাসগুলিতে আমাদের কলেজগামী ইউনিভার্সিটিগামী ছাত্রছাত্রীরা নারী এবং পুরুষ অর্থাৎ ছেলে এবং মেয়ে প্রেম আদান প্রদান করছে পুলিশের সামনেই করছে ক্যাম্পাসগুলিতে তো আছেই এবং বোটানিক্যাল গার্ডেন রমনা পার্ক শিশু পার্ক সহ বাংলাদেশের বিভিন্ন পার্কেও এই অনৈতিক কর্মকাণ্ডগুলো চলে পুলিশের সামনেই কিন্তু চলে আর এই জায়গা থেকে কিন্তু আমাদের তরুণ এবং যুব সমাজ এই প্রেম ভালোবাসা নামক নোংরামিতে জড়িয়ে পড়ছে আর এ কারণেই এই যে পরকিয়া নামক ঘটনার কারণে যে হত্যাকাণ্ড ঘটেছে এ কারণেই কিন্তু এটি ঘটছে এরপরে আসেন আইন তো নাই এর এরপরেও কিছু কিছু ক্ষেত্রে মামলা কিন্তু নেওয়া হয় তো যে মামলাগুলি নেওয়া হয় সেই মামলার একটি পরিসংখ্যান আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই গত উনিশে ফেব্রুয়ারি দু দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী চার বছরে দেশে সতেরো হাজারের বেশি ধর্ষণ মামলা এখানে বলা হয়েছে যে 2014 সালের জানুয়ারি থেকে 2017 সালের ডিসেম্বর পর্যন্ত দেশে নারী ও শিশু দর্শন সংক্রান্ত সতেরো হাজার মামলা হয়েছে এইসব মামলায় ভিকটিমের সংখ্যা সতেরো জন এর মধ্যে তেরো জন নারী ও তিন জন শিশু তো এই চার বছরে তিন হাজার চারশো ধর্ষণ মামলার বিচার শেষ হওয়ার তথ্য স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন নিষ্পত্তি হওয়া মামলাগুলোতে মাত্র সতেরো জনকে মৃত্যুদণ্ড এবং আশি জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আর পাঁচশত ছিয়াত্তর জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে তার মানে মোট ছয়শ তিয়াত্তর জনকে শাস্তির আওতায় আনা হয়েছে আপনি চিন্তা করুন মামলা হয়েছে সতেরো হাজার নিষ্পত্তি হয়েছে তিন হাজার চারশো তিরিশটি মামলার আর এই মামলায় সাজা পেয়েছে মাত্র ছয়শো তিয়াত্তর জন তো এই যদি হয় বিচারের বেহাল দশা তো সেই দেশে যারা ভিক্টিম তারা কি আদালতে যাবে নাকি আইন নিজের হাতে তুলে নেবে তারা দেখবে যে মামলা করতে গেলে মামলা নেওয়া হয় না মামলা করলেও সেই মামলার কোনো বিচার হয় না আবার আইনে যেহেতু বলা আছে যে পরস্পর সম্মতিতে আঠারো বছরের উপরে বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো সম্পর্কে জড়াতে পারে এটি বাংলাদেশের আইনে কোনোভাবেই অপরাধ বলে গণ্য না তো তার মানে এটি তো কোনো অপরাধী না তো যেহেতু এটি বাংলাদেশের আইনে কোনো অপরাধই না অতএব এই অপরাধ আমাদেরকেই মীমাংসা করতে হবে তখন কিন্তু বাদীরা নিজেরাই আইন নিজের হাতে তুলে নেয় এটি কিন্তু হচ্ছে বিচারে তাদের মৃত্যুদণ্ড হলেও মহামান রাষ্ট্রপতি তাদেরকে ক্ষমা করে দিবেন অতএব এত ঝামেলা করার কি দরকার কিছু টাকা খরচ করে খুনিদেরকে ভাড়া করে চিরতরে থেকে বিদায় করে দিই ঝামেলা চুকে গেল আর রাষ্ট্র কিন্তু এভাবেই চলছে তো যে রাষ্ট্র এইভাবে চলছে সেই রাষ্ট্রে পরকিয়ার সংখ্যা তো বাড়বেই সেই রাষ্ট্রে ধর্ষণের সংখ্যা তো বাড়বেই আর সেই রাষ্ট্রে এই ধর্ষণ পরকীয়ার সংখ্যা যত বাড়বে সেই রাষ্ট্রের খুনো খুনিও তত বাড়বে এটাই তো স্বাভাবিক তাই নয় কি ওয়াসালাম আলাইকুম ও আবার